তৈমুর সম্পর্কে যা বললেন এই পাঁচ বলিউড তারকা। সবাইকে গল্পকথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। সাইফ আলী ও কারিনা কাপুরের একমাত্র সন্তান তৈমুর আলী খান সবে 3 বছরে পা দিয়েছে। এর মধ্যে নিজস্ব ফ্যান ফলোয়ার তৈরি করেছে এই ছোট্ট শিশুটি। শুধু সাধারণ ভক্তের মধ্যেই এই ক্ষুদে তারকার জনপ্রিয়তা সীমাবদ্ধ নয়, বরং বলিউডের বড় বড় তারকার কাছেও আমির, সালমান, শাহরুখ খানের চেয়ে তৈমুর খানের প্রভাব বেশি। অবাক মনে হচ্ছে, তবে আসুন জেনে নেই তৈমুর ভক্ত বলিউডের নামী দামি তারকাদের মুখেই। বরুণ ধাওয়ান বর্তমানে বলিউডের সবচেয়ে জনপ্রিয় তৈমুর আলী খান। শুধু সংবাদ মাধ্যম নয়, নেটিজেনরাও ক্রমশ কারিনা পুত্রের ভক্ত হয়ে পড়েছেন বলেও মন্তব্য করেন বরুণ। অজয় দেবগন আমির, শাহরুখ, সালমান নন বলিউডের চতুর্থ খান তৈমুরকে পছন্দ তার। কফি উইথ করণের মঞ্চে হাজির হয়ে সরাসরি জানান অজয়। আলিয়া ভাট তিনি কারিনা কাপুর খানের জবরদস্ত ভক্ত, এ কথা বারবার জানিয়েছেন তিনি। আর এখন তৈমুরের খোঁজ খবর নেওয়ার জন্য আরো বেশি করে তার মাকে অনুসরণ করেন বলে জানান মহেশ ভাট কন্যা আলিয়া। রণবীর সিং শাহরুখ, আমির, সালমান নন তৈমুর আলী খানকেই পছন্দ তার। পর্দায় তৈমুরের বাবা হতে চান তিনি। কফি উইথ করণে হাজির হয়ে এমনও জানান রণবীর সিং। রণবীর কাপুর তৈমুরকে কোলে নিতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে মনে হয় বলেন রণবীর কাপুর। তিনি আরো বলেন, তৈমুরের হেয়ার কাট ও যেভাবে আদো আদো করে কথা বলে সবকিছু দেখে ছোট্ট ভাগ্নের ভক্ত হয়ে গিয়েছেন বলেও জানান রণবীর। সো ভিউয়ার্স, তৈমুর সম্পর্কে আপনারা কি ভাবেন? সে কি বলিউডের ভবিষ্যৎ স্টার হতে যাচ্ছে? সেসবই জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।